সুপারস্টার সাকিব শাকিব খান দীর্ঘদিন থেকেই এলএলবি সিনেমার গানের শুটিংয়ের জন্য মালদ্বীপ যাওয়ার কথা ছিল এবং সেখানে মাহিয়া মাহির কারণে মালদ্বীপ যাওয়াটা পিছিয়ে গিয়েছিল কারণ সেখানে রয়েছে নবাব এলএলবি সিনেমায় তাকে মাহিয়া মাহির বিপরীতে দেখা যায় দুজনের মধ্যে এমনিতেই দারুণ সখ্য পদ্মার রসায়ন ও চমৎকার তবে সম্প্রতি মাহির জন্য সাকিবের মালদ্বীপ যাওয়াটা একেবারে আটকে গেছে বলে জানিয়েছেন সিনেমার নির্মাতা টিম গানের জন্য নায়ক নায়িকা হিসেবে সাকিব মাহির যাওয়ার কথা কিন্তু হঠাৎ করে জানা যায় মাহির পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে মাহির যেতে পারবেন না এই কথা শুনে সাকিব খান ও মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন গত সাত অক্টোবর মালদ্বীপ শাকিব মাহির গানে শুটিং এর পরিকল্পনা করেছিলেন পরিচালক নবাব এল এল সিনেমায় সাকিব মাহির সঙ্গে অর্চিতা স্পর্শিয়াকে দেখা যাবে এর চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন মাহিয়া মাহির সঙ্গে মালদ্বীপ যাওয়ার প্যান পেস্তে যাওয়ার পর সাকিব খান ভেবে নিলেন যে তাহলে জয়কে নিয়ে তিনি এবার একটু বিদেশ ঘুরতে যাবেন কারণ অনেকদিন থেকেই জয়কে নিয়ে তার বাইরে যাওয়ার ইচ্ছে ছিল পুজোর ছুটিতে অনেকদিন কোথাও যাওয়া হয় না ভেবে তিনি ভেবেছিলেন জয়কে নিয়ে তাহলে পূজো ছুটিতে ঘুরে আসবেন দুবাই এবং সেখানে তিনি যেতে চেয়েছিলেন কারণ দুবাইতেও তার কিন্তু সিনেমার শুটিং এর কিছু গানের দৃশ্য বাকি আছে অন্য একটি সিনেমার তো একই সঙ্গে রদ দেখা এবং কলা বেচা তার ইচ্ছে ছিল অপরদিকে অপু এই প্রস্তাব করলে অপু বিশ্বাস খুব মন খারাপ কারণ তার মা চলে গেছেন এবং দুর্গাপূজার সময়ে তিনি কি করবেন নিজেই আসলে দিশেহারা তিনি বুঝতেই পারছেন না যে তার আসলে কি করা উচিত এ তিনি আসলে কোনটাই কিছুই বলতে পারলেন না তিনি জয়কে কি যেতে দেবেন কিংবা জয়ের সঙ্গে তিনি যাবেন নাকি সাকিব খানের সঙ্গে একা জয়কে ছেড়ে দেবেন কোনোটাতেই আসলে তিনি কোনো কিছুই সিদ্ধান্ত না জানাতে পেরে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং উপবিশ্বাসের এই চুপ করে থাকাটাই আসলে বেশি ভালো করে নিতে পারলেন না আমাদের সুপারস্টার সাকিব খান তিনি আসলে বুঝতে পারলেন না যে উপবিশ্বাস কি কারণে তাকে এখন নিষেধ করলেন কারণ তার যেহেতু সময় হয় না এবং এখনই তিনি একটু সময় পেয়েছেন সব সবকিছু খুলে যাওয়ার কারণে কাজ একদম আগের মতোই পুরো প্রোডাকশন চলছে খান একা নয় যত প্রযোজক লোক রয়েছেন অনেকেই কাজ শুরু করে দিয়েছেন আগের মতোই করোনা কালে কেউ অসুস্থ হচ্ছেন সে হয়তো কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন আবার যারা সুস্থ তাদেরকে নিয়ে টিম চলছে এভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন শুটিং চলছে তো এর মত অবস্থায় যেহেতু ফ্লাইটও সব সময় পাওয়া যায় না অনেক চেষ্টা করে হয়তো বা খান ব্যবস্থা করতে পেরেছেন তো এর মধ্যে আসলে সিদ্ধান্ত যদি না দেন তাহলে তিনি হয়তো যেতে পারবেন না মাহিয়া মাহির কারণে তার মালদ্বীপ যাওয়া বন্ধ হয়ে গেল এখন হয়তো অপুর কারণে জয়কে নিয়ে তার ঘুরতে যাওয়া কিংবা জয় অপুকে নিয়ে ঘুরতে যাওয়া কোনোটাই আসলে হয়তোবা হবে না তো দেখা যাক বন্ধুরা এখনো কয়েকটা দিন বাকি আছে নিশ্চয়ই এর মধ্যে একটা সুন্দর ফলাফল পাওয়া যাবে আপনাদেরকে সময় মতো জানিয়ে যাব পর্যন্ত কি হয় আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ